আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর প্রভু হেতু আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর প্রভু হেতু আমি স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু ধূমকেতু আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর প্রভু হেতু খুব খারাপ প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ এবং ভীষণ বৃষ্টি হচ্ছে এবং ফগ আমার নিজেরই আসতে অনেক সময় লাগছে এবং যে ফগ দিয়ে আমি আসছি প্রায় দুইটা গাড়ি সামনে দেখতে পাচ্ছি এর বেশি দেখা যায় দেখা যাচ্ছিল না তবে এই আমাদের শুরু এবং আমাদের এখানে অ্যাচিভমেন্টের সঙ্গে আবার এবছর লিটল বাংলাদেশ যোগ হয়েছে লিটল বাংলাদেশ এখানেই এই বাংলাদেশের বাইরে একটা ভূখণ্ডকে একটা স্বীকৃতি দিয়ে লিটল বাংলাদেশ করা এইটা আমাদেরই প্রথম এটা লস অ্যাঞ্জেলেসের বাঙালিদের কৃতিত্ব এবং আমরা সেই জন্য গৌরবান্বিত মনে করছি এইটা আমাদের আজকে দুইটাই ফাংশন হচ্ছে একটা হচ্ছে লিটল বাংলাদেশ উদযাপন আর একটা হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস সবাই এনজয় করুন ধন্যবাদ little Bangladesh of their own has been materialized ultimately with the
cooperation and with the direct involvement of all the members of Bangladesh community and under the patronage of Bangladesh Consulate in Los Angeles. I'm greatly honored and happy to cut the ribbon of this occasion in order to formally inaugurate this parade, which is going to be start after a few minutes. And it's a matter of real pleasure and pride for me to be here today. Community here to live together, and I am just honored to be here in celebration of Little Bangladesh. And also at the same time, the Koreatown Boundary was also designated along with the Bangladesh. It's a double celebration, actually. And I always thank Bangladesh community for supporting our community as well. We'll be there together and we'll grow together. Thank you very much. 52 সালে আমাদের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ভাষার জন্য। তাতে আমরা শুধু মাতৃভাষাকেই শুধু মাতৃভাষাই নেই, আমরা বিশ্বকে উপহার দিয়েছি 21 ফেব্রুয়ারি, যা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে অনন্তকাল ধরে পালিত হতে থাকবে। 1971 সালে কেন গো মাতর রুক্ষ বদন, কেন গো মাতর মলিন বদন, কেন গো মাতর রুক্ষ কেশ বলে আমরা মরণপণ করে নিক্সন চক্রের বর পুত্র পাকিস্তানি বর্বর পশুদের উপর ঝাঁপিয়ে পড়ে দেশ মাতাকে মুক্ত করে অসাম্প্রদায়িক প্রজাতন্ত্র গড়েছি আর দুনিয়াকে দুনিয়ার আকাশে উপহার দিয়েছি সবুজের কোলে লাল সূর্যের পতাকা। এর মূল্য হিসাবে আমরা নগদ দিয়েছি 30 লক্ষ প্রাণ আর 2 লক্ষ বোনের ইজ্জত। আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের বাইরে একটা ভূখণ্ডকে খুদে বাংলাদেশ বানানোর কৃতিত্ব শুধু আমাদেরই, লস অ্যাঞ্জেলেস বাসীদের। আমরা আমাদের জানাই অভিনন্দন। এটা আমাদের শেষ নয়, এটা নিছক শুধুমাত্র শুরুমাত্র। আমাদের এগিয়ে যেতে হবে আরো অনেক প্রাপ্তির জন্য। অচিরেই হয়তো আমরা লস অ্যাঞ্জেলেসের বুকে দেখতে পাব শহীদ মিনার বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মনুমেন্ট। আমাদের কর্মীরা হয়তো আরো অনেক ভাবধারা নিয়ে অনেক নতুন স্বীকৃতি আদায় করবে দেশের মুখ উজ্জ্বল করার জন্য। জয় বাংলা। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আর যদি একটা গুলি চলে এরপর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, মনে রাখো যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Thanks Deshi for giving us the opportunity to come here. Yoma. And I'm so happy to be part of it, and I want to really thank everyone for the celebration and victory of Bangladesh. Joy, এটা বাঙালিদের জয়। জয় বাংলা। বাংলার বিজয় বহরকে স্বাগতম। বাংলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধ হলে যে কোনো অসাধ্য সাধন করতে পারে। আজকে লিটল বাংলাদেশ তারই প্রমাণ। ভবিষ্যতে আমরা আরো বড় বিজয়ের দিকে এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নো মোর লিটল বাংলাদেশ, বেটার মেক বিগ বাংলাদেশ। আজকে বিজয় বহর যাচ্ছে, আমরা খুব খুশি এখানে আসে, খুব আনন্দ লাগছে। চলে চলে চলে।
আমরা বাংলার বিজয় বহর নিয়ে যাচ্ছি লিটল বাংলাদেশ থেকে ভারতীয় নগরী লিটল আর্ডিশিয়া আর্ডিশিয়া লিটল ঢাকা সবাই গাড়িতে উঠে যাবে সবাই গাড়িতে উঠে যাবে আমরা এখান থেকে যাত্রা শুরু করব আপনারা এখানে সবাই লাইন আপ হয়ে যান এবং লিটল ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর আসবে এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে একদিন সূর্যের ভোর একদিন স্বপ্নের ভোর একদিন সত্যের ভোর লস অ্যাঞ্জেলসকে শুভেচ্ছা আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি এখানে ট্যুর করার জন্য আমরা আশা করি ভবিষ্যতে পৃথিবীর সব শহরে এই ধরনের লিটল বাংলাদেশ গড়ে উঠবে যেখানে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরও অনেক শক্তিশালী হবে নিজেদেরকে কামাল আমার ওয়াইফ ইতি অ্যান্ড আমার ডটার বাংলাদেশ থেকে এত দূরে আরেকটা ছোট্ট একটা বাংলাদেশ যেখানে কিনা অনেক হয়তো বা অনেক বাংলাদেশি কমিউনিটি বাস করে এবং আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছে এটা দেখে খুব ভালো লাগে মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস আকাশ হবে মধুময় একদিন পৃথিবীর মাটি হবে মধুময় বাতাস হবে মধুময় আকাশ হবে মধুময় একদিন এই মনে আছে বিশ্বাস